بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله كلنا بهذه شهورة التنطة انشال تكي آغتا ششت الثانية حضرت علماء كرام دندار امندار بدھ جب بندار وشمائن تشوتي مندلی اكون اكون شمي ملوان حاشن دان کربن اسلامي شاشن تنطر اندلن مفتران شنرامي آمير ادشر جاتي دھرم بارن نربششي আপামর জনসাধারণের প্রাণপ্রিয় ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা জাতির সিপাহ সালার আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনায়ক। শুধুমন্ডলী হযরত পীর সাহেব হুজুরের ভাষণের পরপরই শুনবেন সমকালীন রাজনৈতিক প্রশ্নোত্তর পর্ব। তাহলে এখন শুনুন হযরত পীর সাহেব হুজুরের মূল্যবান ভাষণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم সবাই দরুদ শরীফ পড়ুন اللهم صل على سيدنا محمد খুলনা মহানগর খুলনা জেলা কর্তৃক আয়োজিত শাসন সম্মেলনের পক্ষ থেকে জনসভার সভাপতি উপস্থিত হযরত উলামা কেরাম দিন দরুদি ভাইরামাত, এতদিন গরমে আমরা ছটফট করছিলাম, আল্লাহ খাস রহমত বৃষ্টিতে আমরা এখন ঠান্ডা হয়ে গেছি, কি বলেন কথা ঠিক নাই? শান্ত হয়েছি, কাপড় হয়তো একটু ভিজছে কিন্তু তবুও তো অত্যন্ত আরাম লাগতেছে, কি বলেন কথা ঠিক নয়? এটা আল্লাহের খাস রহমত। আজকে যদি যদি রৌদ্র থাকতে গেলে মিটিং করাই সম্ভব হতো না, কিন্তু আল্লাহাকে খাস রহমত তিনটার থেকে মেঘাচ্ছন্ন আল্লাহাকে এখন পূর্ণ ঠান্ডা করে দিয়েছেন। ভাইয়ের আমার বক্তৃতা বেশি নয়, বক্তৃতা আপনারা শুনেছেন। বর্তমানে যে আওয়ামী সরকার চলছে, আওয়ামী সরকার কি ইসলামী সরকার না ইসলাম বিরোধী সরকার? যেই সরকার হিন্দুদের হাতে কপালে এবং সিঁদুর সিঁথিতে সিঁদুর আঁকে সে কি ইসলামী সরকার হতে পারে? যেই সরকার সব জায়গায় মূর্তি স্থাপন করতেছে, মূর্তি নিয়ে বাড়াবাড়ি করতেছে, একটা মূর্তির পিছনে 1 কোটি টাকা ব্যয় করতেছে জনগণের, এ কি ইসলামী সরকার না মূর্তি পূজকের সরকার? যেই সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অগ্নি শিখা জ্বালিয়েছে অগ্নি পূজকদের খুশি করার জন্য, এটাকে ইসলামী সরকার না অগ্নি পূজকের সরকার? বাইরে আমার এখনই আমাদের মুক্তার সাহেব ডাক্তার সাহেব যেটা বললেন, বাইরে যদি শেখ সাহেবের বিরুদ্ধে এখন যদি কেউ কোনো কথা বলে কাল পরদিন দেখবেন সে অ্যারেস্ট হয়ে যাবে, কি কথা ঠিক নয়? আর সর্দারে দুজাহান আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার পরেও তাদের আরো প্রমোশন হয়, তাদের আরো সম্মান বাড়ে, যেই সরকারের কাছে তাদের প্রমোশন হয় যাদের কাছে তাদের সম্মান বাড়ে, এটা কি ইসলামী সরকার না কাফেরদের সরকার? ভাইয়ের আমার মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, নাস্তিকদের সে আশ্রয় দিয়েছে, শামসুর রহমান সুবিয়া কামাল এই যত বড় বড় নাস্তিক দেখেন এরা ছিল পাকিস্তানের পক্ষের, যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু তারা হইল দেশ দরদী, আর আমরা যারা পাকিস্তানের পক্ষতা অবলম্বন করি নাই আমরা হইলাম এখন দেশদ্রোহী, আমরা হইলাম রেজাকার, আমরা হইল মৌলবাদ। ভাইরা আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের ভাইদের কাছে, যদি টুপিদারি রাখলে তার নাম যদি মৌলবাদ হয় তাহলে শেখ সাহেবের আব্বা ছিল টুপিদারি লম্বা জামাওয়ালা লোক, ভুরভুর আর পিসাবের মুরিদ, তাহলে আগে যে দেশ থেকে মৌলবাদ তারাবা তার আগে তোমার বাবা তোমার দাদার কবরের দেশ থেকে সরাইয়ে নাও, কি কথা ঠিক নয়? যদি মুসলমান শব্দ বললেই তার নাম মৌলবাদে হয় তুমি তো মুসলমান দাবি করো তো তুমি দেশ থেকে সরে যাও আগে। যদি নাকি ভাইরা আমার এই টুপি দাঁড়িয়ে এবং ইসলামের কথা বললেই যদি রেজাকার হয় তাহলে রেজাকার আমিও একজন, কি বলেন কথা ঠিক নয়? বাইরামার যদি পাকিস্তানের পক্ষ অবলম্বন করলে তাকে রেজাকার বলা হয় তাহলে তোমার বর্তমান বেয়াই তোমার ছেলের শ্বশুর সে ছিল বড় রেজাকার, সে ছিল পিস কমিটির চেয়ারম্যান, তাকে তারাও আগে। আর আমরা তো পাকিস্তান সূর্যের সহযোগিতা করছি, এমনকি কোনোদিন কোন কাজের জন্য তাদের কাছে ধর্ণা দিছি এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না, আর আমরা হইলাম রেজাকার। আর যারা দেশের জন্য ইসলামের জন্য দিনের জন্য মানুষের জন্য যারা কথা বলে তারা রেজাকার। কাজী ভাইয়ের আমার আমি বেশি বলতে চাই না, এই বর্তমান সরকার হলো ইসলাম বিরোধী সরকার, শুধু অন ইসলামী সরকার না ইসলাম বিরোধী সরকার। ভাইয়ের আমার এই সরকার দেশ বিরোধী সরকার,
এই পানি চুক্তির নামে বাইরে পানি চুক্তি করে পদ্মা নদীর যতটুকু পানি আগে ছিল তাও এখন শুকিয়ে গেছে, কথা ঠিক নয়? বাইরে আবার দেশের দশমাংশ পার্বত্য চট্টগ্রাম শান্তির নামে অশান্তি চুক্তি করে দেশটাকে বিক্রি করে দিয়েছে। বাইরে আমার এদেশে সমস্ত কল কারখানা বন্ধ করে লক্ষ লক্ষ বেকার লোককে আরো বেকার বানিয়ে বাইরা শুধু ভারতকে খুশি করার জন্য এদেশের কলকারখানা বন্ধ করা হয়েছে, ভারতের পণ্য এদেশে আমদানি করার জন্য। কাজী বাইরে এই সরকার কি এই বাংলাদেশের সরকার না ভারতের সরকার? আর এরা বাংলাদেশের দুশ্মন সরকার। বাইরে আমার এই যে সন্ত্রাস সন্ত্রাস আইন যেটা নাকি আছে তাই তো যথেষ্ট, বলুন তার মধ্যে অনেক কালো আইন আছে। ফের সন্ত্রাস দমন আইন করার অর্থ এদেশ থেকে সন্ত্রাস দমন করা নয়, বরঞ্চ এদেশ থেকে বিরোধী দলকে মিটাই দেওয়াই হল একমাত্র ষড়যন্ত্র, কথা ঠিক নয়? আমি মনে করি আমার সঙ্গে আপনি একমত হবেন কিনা জানি না, এদেশে সন্ত্রাস দমন করার জন্য যদি পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হয় আমার মনে হয় এক সপ্তাহের ভিতরে এদেশে সমস্ত সন্ত্রাস শেষ হয়ে যাবে। কারণ পুলিশের জানা আছে কে কে সন্ত্রাসী, তাদের নখদর্পণে আছে, তাদের ওখানে লিস্টিও আছে, কিন্তু পুলিশ বেচারাদের কোনো উপায় নাই। অনেক দারোগা পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীকে ধরেছে, গুলিও খেয়েছে সন্ত্রাসীর হাতে, তারপর ধরার পরে যখনই থানায় এনেছে সঙ্গে সঙ্গে টেলিফোন আসে এ আমার আত্মীয় আমার দলের লোক ছেড়ে দাও। অনেক দারোগারা ছাড়তে দেরি করেছে, এত কষ্ট করে সন্ত্রাসীকে ধরেছি এটাকে তো সহজেই ছাড়বো, ছাড়তে দেরি করার ফলে তার চাকরি পর্যন্ত গেছে। একদিন বাইরে আমার বক্তৃতার পর একজন ওসি সাহেব সিভিল ডিভিশন সাহেব সকাল হুজুর আপনি ঠিক কথাই বলছেন, আমি এক সন্ত্রাসী ধরতে গিয়া আমার এবার নিচে নামাই গেছে। কাজী ভাইয়ের আমার এত কষ্ট করে সন্ত্রাসী ধরার পরে যদি টেলিফোনের আওয়াজে তাকে ছেড়ে দিতে হয়, বাইরা এই কোন পুলিশ কোন বোকায়ও এদের ধরতে যাইবে? আসলে সরকার এই সন্ত্রাস লালন পালন করে। বাইরে আমার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই সন্ত্রাস দমন আইন চালু হওয়ার পরে সন্ত্রাস বাড়ছে না কমছে? কি সবাই বলবে বাড়ছে? কাজে বোঝা গেল এটা শুধু তার বিরোধী দলকে দমন করার জন্যই করা হয়েছে, এবং তার দলীয় লোককে আরো উৎসাহ দেওয়া হয়েছে তোমরা সন্ত্রাস করতে থাকো যত পারো। কাজী ভাইয়ের আমার এই সরকার দেশীয় সরকার নয়, এই সরকার এদেশের বাংলাদেশের সরকার নয়, ও আওয়ামী লীগের বাবারা তোমরা যে জয় বাংলা স্লোগান দাও এটার অর্থ কি? আমাদের দেশটার নাকি বাংলা না বাংলাদেশ? তা তোমরা জয় বাংলাদেশ স্লোগান দাও না কেন? জয় বাংলা স্লোগান তোমাদের দ্বারা কেন দেওয়া হয় যেহেতু পশ্চিম বাংলার নাম হইল বাংলা? কি কথা বলেন না কেন? বর্তমানে পশ্চিম বাংলার নাম রাখা হয়েছে বাংলা, এটা তোমাদের আগে থেকেই এটা ষড়যন্ত্র ছিল যে তোমরা জয় বাংলা স্লোগানটা চালু করো পরে আমাদের দেশের নাম রাখবো বাংলা, তখন তোমরা জয় বাংলা স্লোগান দিতে দিতে এটাকেও বাংলার সঙ্গে মিলিয়ে ফেলাবো ইন্ডিয়ার সঙ্গে। কি কথা ঠিক নয়? কাজী ভাইয়ের আমার তবে বিএনপি সরকার কি ইসলামী? কথা বলেন না কেন? এই বিএনপি সরকারের আমলে তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে, কথা ঠিক? এই বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বিএনপি সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার, সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল, সে মিছিলের স্লোগান ছিল কি? হ্যাঁ, জাতীয় পরিষ্কারের সামনে সমস্ত পত্রিকা আসছে, সেই মিছিলের স্লোগান ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব। এইটাই চলে আমেরিকা এবং লন্ডনের ষড়যন্ত্র সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারামজাদা বানাবার, সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে। এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহেব তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিংদীর এক বক্তৃতা বলছিলেন কোরআন পাক হইল লাল বই, যেমন কমিউনিস্টদের লাল বই এরকম মুসলমানদের একটা লাল বই, এবং আরবি শিক্ষার কোন প্রয়োজন নাই। আমি জিজ্ঞেস করি এই বিএনপি সরকার কি ইসলামকে পছন্দ করে? এখন ভাইরা এদের সঙ্গে ঐক্য করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে? আপনারা তো শহরের লোক প্রায় শিক্ষিত, আপনারা চার দলের নেতাদের ঐক্য কি চুক্তি না? হ্যাঁ, যুক্তিস্তাহার
এই চার দলের যুক্তি ইস্তেহার আপনারা দেখেছেন চার দলের, এবং চার বছর চার নেতাদের স্বাক্ষরও আছে, ওর ভিতরে একটাও ইসলামের কথা আছে থাকলে বলেন, ইসলাম বিরোধী কথা আছে। শাসনতন্ত্রের মূলনীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করে যাবে। এই শাসনতন্ত্র মুসলমান ইসলামী কুফরি। বর্তমান গণতন্ত্রের দেশের যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলছে, এটা ইসলামী না কুফরি? এই কুফুরি শাসনতন্ত্র কুফুরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে। এতে আমাদের গোলাম আজম সাহেব এবং হযরত সাইকোলজি হুজুর স্বাক্ষর করেছেন, কিন্তু তার ভিতরে ইসলামের কথা একটাও নাই। ভাইয়েরা আমার, এই যে চার দল একাত্র করে তারা কি হয়েছিল, আমরা লিহাজ কমিটি করেছি শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ঘটাবার জন্য। কি কথা ঠিক? এখন তাদের আন্দোলন কি পদত্যাগ ঘটাবার জন্য না নির্বাচনের জন্য? পদত্যাগের কোন এখন কর্মসূচি আছে তাদের? কোন কর্মসূচি নাই। ভাইয়ের আমার, এখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, দল ভাগ করতেছে, ভোট ভাগ করতে আছে, এবং ভাগ সিট ভাগ করে নিয়ে তো ঝগড়াও শুরু হয়ে গেছে। কি কথা ঠিক নয়? যারা বলেন যে আপনার ওস্তাদ সাইকুল হুজুর তিনি গেলেন আপনি গেলেন না কেন, ভাইরা ওস্তাদও তো ভুল করতে পারে, পারে না? ওস্তাদ ভুল করলে সাগরীদের ভুল করতে হইবে নাকি? এরা তো কোরআন কিতাবের কথা না, ইসলামের কথা না। ওস্তাদ ভুল করলো আমার করতে হবে, এরা তো মুশরিকদের কথা। আমার ঠাকুর ভুল করলো আমার সেটা করতে হবে, যেমন জামাতে ইসলামের লোক তার আমিরা যত ভুল করুক ওইটাই ঠিক, এইটা হলো মুশরিক, এরা হলো মুশরিক। কাজী ভাইয়ের আমার, তবে আমি বলছি সাইকুল হুজুর আমার বিরুদ্ধে কোনো কথা বলেন না, আমিও তার বিরুদ্ধে কথা বলিনি, বলবো কেন? ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। তবে এই যে বিরাট ভুল হয়েছে, আমি মনে করি হুজুরের বয়স 80 উপরে চলে গেছেন, এখন এই বার্ধক্য সুযোগ নিয়ে সাতটার নিশি মহল চতুর্দিক থেকে হুজুরকে নানা রকম বুঝাইয়া শুনাইয়া তারা বল হুজুরের দ্বারা ইসলামের খেদমত হইবে, হুজুর আপনার থাকেন, এই বলিয়া ধোকা দিয়া হুজুরের দ্বারা এই ভুল করা হয়েছে। হুজুর এই ভুল করতে পারেন না। কাজী ভাইয়ের আমার, আমাদের আন্দোলন করা ফরজ, নামাজ যেরকম ফরজ, কিন্তু সহি ভাবে নামাজ না পড়লে সেটা নামাজ হবে না, বরং উল্টাবে জাহান্নাম তার দ্বারা হবে। ঠিক মনে রাখবেন, আন্দোলন আমাদের ফরজ, আমাদের সহি ভাবে আন্দোলন করতে হবে। আমি মনে করি যদি জামাতে ইসলামের ভুল সংশোধন করে ওলামায়ে কেরামদের নিয়ে আজকের যে কয়টা ইসলাম জেলার সবদিকে একত্রে আন্দোলন করি, এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়। আমরা সে পথে না গিয়ে ভুল সংশোধন না করে বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা কি কোনদিন সম্ভব হবে? তাই ভাইয়ের আমার, বা অনেকে বলে হুজুর আপনি একা, একটা মিথ্যা কথা। বাংলাদেশের যত হকানি ওলামায়েকরা আছেন সবাই আমার সমর্থনে আছেন। কি কথা ঠিক নয়? এই পটিয়া মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুরের বিআই হিসেবে তারা সঙ্গে আছেন, কিন্তু সেই মাদ্রাসার যত মহাদেশ মুক্তি সব আমাদের সঙ্গে, হাইদ্রাবাদের সব আমাদের সঙ্গে, ভাই বাবুনগরের সমস্ত মুক্তি মহাদেশ মহতাম সব আমাদের সঙ্গে, দিলি মাদ্রাসার সব আমাদের সঙ্গে, ঢাকায় যত হকানি ওলামায়েকরা আছেন, খুলনায় যারা হকানি ওলামায়েকরা আছেন, সব আমাদের সঙ্গে ইনশাআল্লাহ। কথা ঠিক নয়? হিন্দু ভাইরা কেউ যদি নাও থাকতো তবু কি হক সারা যায়? আকবর বাদশাহ দিনের সময় যখন নাকি ভাইরা সমস্ত আলেম পয়সা টসা খাইয়া সব বড় বড় আলেম আবুল ফজলের মতো আলেম যারা আকবর বাদশাহ পক্ষে গেল, কিন্তু মোজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই একা দাঁড়িয়ে ছিলেন হকের পক্ষে। এই কথা ঠিক নয়? আবার দিকে যেতে পারে তবু আমি যেতে পারি না। বাদশাহ শাহজাহান যখন ফতুয়া চাইল যে আমার একটা রেশমি পোশাক পরতে মনে চায়, আমি কি পড়তে পারি কিনা, সমস্ত পয়সা ঘুরি আলেমেরা সাক্ষী দিল বাদশার জন্য স্বতন্ত্র মশলা, এটা সবাই সঙ্গে না আপনি পড়তে পারেন। বাদশাহ বললেন যে তোমাদের ফতুয়া আমি মানি না যতক্ষণ পর্যন্ত মোল্লা দিউন ফতুয়া না দেবে। মোল্লা দিউন রহমাতুল্লাহ কাছে যখন এই ফতুয়া নিয়ে গেছে, তিনি ফতোয়া সিরিয়ে ফেলাই দিয়া তিনি বললেন যে ফতোয়া চাইছে ওটাও কাফের, যারা ফতুয়া দিয়েছে উড়ানু সব কাফের। কালীবারে হকের দলে একবার কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি চিন্তাকে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, প্রথম যখন নাকি লিয়াজ কমিটি শুরু হয় তখন দেখি ধুয়াকার অন্ধকার সবই দেখি ওই পক্ষে, কিন্তু আমার দেশ সাক্ষীদের নাও পক্ষে যাওয়া যাবে না, তাহলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি তখন আমার বিবি পর্যন্ত বলে যে আপনি এখন একা কি করবেন, আমার ঘরে বসে বলে এখন তো আপনি একা একা কি করবেন, আমি বলে আল্লাহ আমার সঙ্গে আছে, কিন্তু আল্লাহর ফজলে এখন কি আমি একা আছি? এখন মানুষের ভাইরা ভুল ভেঙে গেছে আল্লাহর ফজলে,
কি কথা ঠিক না? আর কয়েকদিন সবুর করেন, ইনশাল্লাহ ভুল ভালো করিয়ে ভাঙবে। সবুর করেন, এই এখনই ঝগড়া লাগছে, যখন সিট ভাগাভাগি পুরা শুরু হইবে তখন মারামারি না হইলে হয় বাইরে। আজকে যদি আমিও যদি এই মহিলা নেতৃত্বের বিরুদ্ধে না থাকতাম, ওই বাতের জবাতের বিরুদ্ধে না থাকতাম, তাহলে বাতের জবাত আজকে হক হয়ে যাইত, মহিলা নেতৃত্ব জায়েজ হয়ে যেত বাংলাদেশে। কাজী আল্লাহ পাক লাখ লাখ শুকর যে আপনারা এই হকের পক্ষে সাড়া দিয়েছেন। কাজী কিছুজন প্রশ্ন আছে দেখলাম, বাইরে কিছু প্রশ্ন আছে দেখলাম। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সর্বপ্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং কেন তারা বিচ্ছিন্ন হয়? বাইরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রথম প্রতিষ্ঠা করে দেলাওয়ার হোসেন সাঈদি সাহেব, আটজনের সমন্বয় না, প্রথম উনি একা, উনি একটাই মিছিল বাই করেন। এরপরে যখন দেখলেন যে খুব জনপ্রিয়তা লাভ করছে, এরপরে সাইকোলজি সাহেব, ব্যারিস্টার কোরবানি সাহেব, মরহুম বাইতুল শরীফের বিশ্বাস এবং মরহুম আব্দুর রহিম সাহেব, এদের নেতৃত্বে একাত্মে নিয়ে তারা মিছিল করে। তারপর তারা বলল যে যখন এটা খুব সুন্দর দেখা যায়, তখন আমাকে আনবার জন্য গেছিল বগুড়ায়, এই মুক্তা সাহেব গেছিলেন, ব্যারিস্টার কোরবানি সাহেব গেছিলেন, মনে সাত সাহেব গেছিলেন যে মন্ত্রী ছিল। তাদের আমি বলছি আমি কবার শিয়াল লোকের কথা বিশ্বাস করি না, এই আন্দোলনে নামব, তারা কৃষি থেকে সরিয়ে যাবে, শেষে আমাকে বিপদে ফেলাইবে। তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া, কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি ফরিদপুর হইয়া, যেহেতু সাইকোলজিস্টের ওস্তাদ, তিনি বললেন তোমার কথা আমার রক্ষা করতেই হবে, এই ভয়ে আমি আর ঢাকাই যাই না। এরপর দেলাওয়ার সাহিদ সাহেবের টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে সাইজন লোক ছিল, তার সামনে এই সাহিদ সাহেব বললেন, খোদার কসম করে বলছি, কোরআন শরীফ সম্মান নিয়ে বলছি, আমি আর থেকে পিছু পা হব না। এই কসম করার পরে যখন আমার কাছে ব্যারিস্টার কোরআন সাহেব গেলেন, হুজুর এইভাবে কসম করা হয়েছে, সবাই কসম করছে, তখন আমি মনে করলাম কসম করার কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমারই তো ইমানের ঘাটতি। তখন বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমি নেতৃত্ব দেব না, আমাকে সদরও বানাইতে পারবেন না, সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারবো না। এই শর্তের উপরে আমি গেলাম তিন তারিখ, যাইয়ে দেখি সাইদ হিসাবের বিবৃতি, শাসনতন্ত্রের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। আমি ব্যারিস্টারকে কি ব্যারিস্টার সাহেব, আমি না বলছিলাম এরা ফলাই দিয়ে আমার বিপদে ফলাইবে, তখন ভাই কি করব। তখন ওই মরহুম সৈয়দ সাহেব আব্দুল্লাহ মাদানি সাহেব, ওই চিরাঙ্গের ইমাম সাহেব, তিনি বলেন যে আমার ছাগল ডাকালো কোথা, দেখো সে আমার ছাগলটা কোথায় গেল, আমাকে চিঠি লিখতে সে কোথায় গেল, এরকম বলতেছিল। শেষ পর্যন্ত তারা বলল যে তোমারই সাংবাদিক সামনে বক্তৃতা দিতে হইবে। আমি ব্যারিস্টার সাহেব বললাম, কি ব্যারিস্টার স্যার, আমি কি সত্য লাগেছে, এখন কি হইল? তা বাইরে মুরব্বীদের কথা ফেলানো যায় না, তিন তারিখ বক্তৃতা আমি দিলাম, তারপর তো ১৩ তারিখ যা ঘটলো তা তো আপনারা জানেন। এই শাসনতন্ত্রের প্রতিষ্ঠা এবং সাহিদ হিসাবে, তারপর আহাদ সাহেবের, শহীদ মদন সাহেবের এবং বাইজু সাহেব হিসাবে, আমার এবং আব্দুর রহিম সাহেবের এই কজনের দস্তক সহ রশিদ ছাপানো হয় কুপন, সেই কুপন আমাদের কাছে আছে, সাইদ হিসাবে দস্তক তাতে আছে, যদি কারো দেখতে মনে চায় শাসনতন্ত্র বসে যাইয়ে দেখাই দেবে ইনশাল্লাহ। ভাইয়ের আমার সাইদ হিসাবে নিজের গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি জানেন? তার আপনার প্রমাণ দেখছেন, কারো কাছে রশিদ থাকলে দেখান যাইতো, ক্যাসেটও আছে রশিদ দাদাটা পকেটে রাখবেন না, মিটিং কিন্তু রাজনীতি করে আর সব দমদলের দল ভাইরা, সাইদ হিসাবে নিজের দস্তকাজ আছে এই শাসনতন্ত্র আন্দোলনে কুপনের ভিতরে, আপনাদের দেখার প্রয়োজন হয় অফিস যাই দেখেন সেখানে আছে, এবং সাইদের ক্যাসেটও আছে যে আপনারা সবাই শাসনতন্ত্র আন্দোলন করবেন এই বক্তৃতা দেশে, কিন্তু এখন সে কিছু জানে না। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, হযরত পীর সাহেব হুজুরের জবাবের সত্যতা প্রমাণ করার জন্য ১৯৮৭ সালে কমলাপুর রেলওয়ে ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে প্রখ্যাত বক্তা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদি তদুক্ত বক্তব্যের অংশবিশেষ এখানে উপস্থাপন করা হল। দানের বিনিময়, মানির বিনিময়, আল্লাহর নবী সেই আল্লাহকে, আল্লাহর দিনকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য আল্লাহ দিন কায়েম করবেন। আর এমনি করে শুধু শুধু যদি আমরা শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর কিছু এবাদত করলাম, জিকির আজকার করলাম, ভাবলাম আল্লাহ যদি খুশি হয়ে যাবেন না, এত সহজে যদি ইসলাম কায়েম হতো তাহলে সাহাবীদের রক্ত নেওয়া লাগবে না, নবীদের দান দান মোবারক শহীদ করা লাগবে না। এই জন্য আমি বলি ভগবান আমি উপরান
প্রসঙ্গের মধ্যে পরিষ্কার করে বলেছেন সেই পর্যন্ত কতক্ষণ না জমিন থেকে ফেতনা দূরীভূত হয়ে যায় আর আমার দিন পরিপূর্ণ কায়েম না হয়ে যায়, কতক্ষণ পর্যন্ত লড়তে থাকুন, সংগ্রাম করো, আমরা সংখ্যায় যদি তোমাদের সাথে কেউ থাকবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন ভয় নাই, কোন চিন্তা নাই, যদি তোমরা মনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করব, কোন ভয় নাই, তোমরা ময়দানে আসো, সংগ্রামে আসো, লড়াই করো। আজকে নারীর ইজ্জত বিলম্বিত হচ্ছে, চুরি ডাকাতি বাড়তেছে, সমাজ বিচার বাড়তেছে, সমস্ত শিক্ষানগুলি অস্ত্রের কারখানায় পরিণত হয়ে যাচ্ছে, শ্রমিক পরিবহন পরিবহন শ্রমিকরা ধর্মঘট চালাতেছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যেতেছে, অশান্তি কেমন বাড়তেছে, অশান্তি বাড়তেছে, অশান্তি বাড়তেছে, বেড়ে বলেন কি, এই অশান্তি দূরীভূত করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্যই এসেছিল ইসলাম। আপনারা সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন? বলেন আছে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রস্তুত আছি বললেই হবে না, মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করুন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই বিরাট কাফেলায় সামিল হয়ে যান। এবারের আন্দোলন হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কিসের আন্দোলন? আমরা একথা বুঝতে পেরেছি, ইসলামী শাসনতন্ত্রের অভাবেই, ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন না হওয়ার কারণেই এই অশান্তি বেড়েছে। ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন হলে পরেই শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন ভাইরা? আমার সেই জন্য ইসলামী শাসনতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর এজন্য যদি আপনাদের বিরুদ্ধে কোন অ্যাকশন আসে, যদি আপনাদের বিরুদ্ধে কোন হামলা হয়, যদি মার আসে, যদি জীবন দেওয়া লাগে, যদি জেল জেলে যাওয়া লাগে, যদি গ্রেফতারি পরোয়ানা আছে, যদি গুলি খাওয়া লাগে, তাহলে মুসলমান আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে জামাত ইসলাম ইসলামী দল নয়, এই বলে আপনারা জানেন একটা মোংলাতে একটা ঘটনা ঘটেছিল, অর্থাৎ সাইবি সেবা মিটিং করে তাতে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, তার প্রতিবাদে শাসনতন্ত্র আন্দোলন একটা মিটিং করে আমাদের সেক্রেটারি জেনারেল অর্থাৎ মহাসচিব হইবি সাহেব তিনি জামাতের বিরুদ্ধে কিছু কথা বলায়, ওই জামাতের চরিত্র অনুযায়ী মৌলিসের মধ্যেই তারা গণমাল করে। প্রিয় শ্রোতা, মোংলায় জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিতর্ক এখন শুনবেন। মোংলাপটে জামাত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোলনের বিতর্ক এখানে উপস্থাপন করা হল। তফিমাতের দ্বিতীয় কাণ্ড সভা নাম্বার 58, এই তো তফিমা, সেখান থেকে আমরা এটা নকল করে আনছি। তফিমাত তো আছে, আপনাদের দেখাতে পারো তফিমাত কি এখানে নিয়ে আসছে নাকি? হ্যাঁ, অরিজিনাল কপি আছে, বললাম তো আপনারা হয়তো পান নাই, আপনার কাছে নাই, আমাদের কাছে গুলো মজুদ। হ্যাঁ, অরিজিনাল কপি নিয়ে বহুবার বসছি, আমাদের কাছে না থাকলে এগুলো নিয়ে কোনো সময় শোনেন, যারা পায়জামা পরে তাদের পোশাকের জায়গা তো বই বুঝতে নিয়ে আসে, বই বুঝতে নিয়ে আসে, কেতাব নিয়ে বসতে হলে তো আসে। ঠিক আছে ভাই, এগুলো তো আমাদের কাছে মজুদ আছে, কোন পেরেশানি নাই, এটা তো চাই বসতে, বসার জন্য অনুমতি বারবার আছে, তার জন্য অনুমতি বারবার আছে। আল্লাহ গোলমাল করার পরে স্থানীয় লোকেরা বলে তোমরা গোলমাল করো না, বসো একাচ্ছে, রাত্রে বসাইছে, বসাবার পরে জমাত বলতেছে চরমায় পিসাবকে ডাকা হয়েছে, কারণ গোলমাল সব বলতেও লাগছে, আমি তাকে দাওয়াত দিয়েছি আসে নাই। এই মিথ্যা কথা ওরা বলে বিশ্বাস করে, তারা ফেরেশতার মতো বলছে যে চরমায় পিসাব আসে না। আমাদের লোকেরা বলতেছে যে না, চরমায় পিসাব আসছে কিন্তু আমির জমাত আসে না। তখন তো সবাই বলে ঝগড়া লাভ নাই, আসেন এখন 100 টাকার স্টাম্প দেয়, এই যে 100 টাকার স্টাম্প, এই স্টিমে লেখা পরিচয় হয়, লেখিত পরিচয় হয়,
যদি সর্বনাথ বিশ্বাস না আসেন শাসনদল হওয়ার ব্যাপারে আমরা সবাই জামাতে ঢুকবো, আর জামাতের অধিক ই করে হওয়া ব্যাপারের ভিতরে যদি নাকি আমাদের আমির আসতে রাজি না হয় আমরা সব শাসনদলকে ঢুকবো। গত মাসের 15 তারিখ পর্যন্ত ছিল ডেট স্বীকৃতি নেওয়ার, অক্টোবর 15 পর্যন্ত ছিল এই নিষেধ, মানে স্বীকৃতি নেওয়ার ডেট, কিন্তু আমি তার এক মাস আগেই আমি স্বীকৃতি দিয়া আমি যে চিঠি দিছি যে আমি বসতে রাজি আছি, চিঠির ফটক হয়ে যাবে এবং দস্তকার 6 মাস যে আমি বসতে রাজি আছি, কিন্তু তাদের আমির সে দস্তকার দেয় না, বারবার তারা গেছে তারা বলছে আমরা বসতে পারব না। এরপরে যদি কোন জামাত ইসলামী জামাত করেন তা আপনি মনে করেন আসলে আপনি ইসলাম চান, দেশকালে ইসলাম বেলাকে লিখিত পড়িতে হয়। আমাদের দলের লোকেরাও লিখিত দিচ্ছেন দস্তকার, যদি আমাদের নেতা না বসেন ওই পাওয়া গেছে থাক লাগবে না, খেলা আপনি ধরে লাগবে না ভাই আমার। তাহলে আমাদের দলের লোকেরা সব শাসন দল ছেড়ে দিয়ে সব জামাতে ঢুকবে এবং জামাতের নেতারা এই যে 100 টাকার স্ট্যাম্প আপনারা নকল করে নিন, যেখানে ওরা বাড়াবাড়ি করে আপনারা অফিসের থেকে আপনারা ফটোকপি করে নিতে পারবেন 5 টাকা করে আপনার দাম ভাই আমার। তখন জামাতের নেতারা বলছে আমাদের আমি যদি না বসে আমরা সব শাসন দলে যোগদান করব, কিন্তু বাইরে আমি তো 10 টাকা দিয়ে দিয়েছি এই 23/9/99 আমি 10 টাকা দিয়ে দিয়েছি আমি বসতে রাজি আছি, এবং যে কোনো শর্ত লাগাইছি তার ভিতরে একটা শর্ত ছিল যদি আমি ওটাকে অনেস্টাবি দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে তাহলে আমি ওই বৈঠকই আমার দলবল সহ সব জামাতে ঢুকে যাব, আর যদি তারা প্রমাণ করতে না পারে তারা ওই বৈঠকই গোলাম আজম স্যার তার দলবল সহকারে আমার দলে ঢুকতে হবে, কিন্তু এই আব্দবাদী জামাতের নেতারা এটা সাড়া দেয় নাই। বরঞ্চ আপনারা জানেন 9 অক্টোবর বোধ হয় আজকের কাগজের সংবাদদাতা নিজামী সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনারা চরমার বিশ্বাসের সঙ্গে বসেন না কেন, তখন সে উত্তরে বলছে আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি, ফতোয়া নিয়ে বসার আলোচনা করার সময় আমাদের নাই। এটা কেমন কথা হইল, এরা যে গ্রামের একটা কথা কাল আমাদের বাড়ি বৌরো ইলিশ মাছ খায় না, ব্লক আনটি এত সুস্বাদু মাছ সস্তা মাছ খায় না, কালে ভাই খাইবে যে পাইবে কোথায়, তা এদের আন্দোলন নিয়ে ব্যস্ত আছে আলোচনার সময় নাই, এর অর্থ কি তাদের প্যাডে কোনো বারুদ নাই, কি কথা ঠিক না ভাই? আপনারাই বিচার করেন, এ জামাতের কর্মীরা তোমরা বিচার করো, যদি কয়েক ঘন্টা ব্যয় করে এই বাংলাদেশের ওলামা কেরামদের মুখ যদি বন্ধ করতে পারতা তাহলে এই 50 বছর বইয়ে যে কর্মী তৈরি করতে না পারছো তার চেয়ে 1000 গুণ কর্মী বেরিয়ে যেত একসঙ্গে, কথা ঠিক নয়? আর এই ওলামাদের মুখ বন্ধ না করে ওই মুখ চাপড়াইয়া বন্ধ করতে পারবা না, হ্যাঁ এই মুখ চাপড়াইয়া হক করে দিন দাবানো যায় না, যদি তোমরা এই ওলামা কেরামদের দোকান বন্ধ করতে না পারো বসার পরে তাহলে 18 থেকে 130 হয়তো আল্লাহর ফজলে নিলে ও যাইতে পারে, কথা ঠিক নয়? যে মওদুদী এবং জামাত ইসলাম এক এবং অভিন্ন, কাজী এরা মওদুদী বাদ প্রতিষ্ঠা করতে চায়, যখন তওবা করতে চায় না পায়খানা ধুইতে চায় না আমাদের সঙ্গে মিলতেই খালি চায়, এর দ্বারা বোঝা গেল যে মওদুদীর মধ্যে যে নাপাকি আছে ওইটা আমাদের গায়ে লাগাইতে চায়, এটা আল্লাহর ফজলে আমাদের হুশ থাকা সম্ভব সম্ভব হবে না ইনশাআল্লাহ। যদি আপনারা ঐক্য চান বসেন ওলামা কেরামদের সঙ্গে, এইভাবে প্রকাশ্যে ভোট দিছে নয়, নেতারা বসেন আপনাদের দরকার পাকিস্তান থেকে ভারত থেকে ইচ্ছে করে সৌদি আরব থেকে আপনাদের ওলামা কেরামদের আনেন, আমাদের যাদের প্রয়োজন আমরা আনি, বসেন রুদ্রদার কক্ষে বসে আমরা সেখানে ফয়সলা করি মওদুদী গোমরা না হোক, একটাই হোক, যদি মওদুদী গোমরা হয় তার বই পুস্তক সব কিছু বাদ দিতে হবে, আর যদি মওদুদী হক হয় আমরা সবাই মওদুদীর মতবাদ সব গ্রহণ করবো ইনশাআল্লাহ, কি বলেন কথা ঠিক না? কাজী মওদুদীবাদের ওই পায়খানা আমাদের গায়ে লাগাইতে পারবেন না, যতই ষড়যন্ত্র করেন আমরা ভালো করিয়া বুঝি ইনশাআল্লাহ। তো ভাই আমার আমার কথা হইল আমরা আন্দোলন করতেছি ইবাদত হিসাবে, কি বলেন কাজী এবাদত সহি তরিকায় হইতে হবে, সহি তরিকা না হইলে সেটা এবাদত হবে না, আপনাদের অনুরোধ করব
সহি তরিকা আপনারা অবলম্বন করেন, ভেজালের বিচারে ইসলাম নাই। এদের ওসিয়াত করবো, নসিহাত করবো, হাতে ধরবো, পায়ে ধরবো, যদি এরা ঠিক ইসলামের পথে না আসে আমরা ইসলাম কায়েম করার জন্য, হক কায়েম করার জন্য দরকার হলে রক্ত দিতে, জান দিতে আপনারা সবাই রাজি আছে। বাইর আমার আল্লাহর ফজলে আমার তো মনে হয় আপনারা কাজাল হাজত নামাজ বেশি বেশি পড়বেন সবাই, এই মনে থাকবে তো? আল্লাহ পাকের রহমত ছাড়া কোনদিন ইসলামী হুকুমত আসে না। ওই যে সেদিনকে আমাদের মিছিলে হামলা করলো পুলিশ রাউন্ড লেগে দৌড়ে লেগে আল্লাহ পাকের রহমত ছাড়া কিছু না। গতকালকে এই কিছু যুবক ছেলেমানকে দেখি ফটোতে বাইরে অল্প বয়সে পোলাবাড়ি স্কুল কলেজের ছেলেমানি মনে হয় কিছু মিলের শ্রমিকরা হবে, কোন মুজাহিদ নাই, কেউ নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, আর এত পুলিশ তাদের কাছে সিলেন্ডার করা, এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া করে দেবে। আজি ভাই ভাই ওলা তাহিনু ওলা তাহমানু আনতুম আলামুন আনতুম মুমিনিন, আল্লাহ পাক বলেছেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা ইমানদার হতে পারো। হকের লড়াই, হক এবং হকের লড়াই শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই স্বাগত, তোমার দাবি হওয়ার জন্য তৈয়ার হইয়া যান আল্লাহর কবলে, সবাই রাজি আছে? হত শহীদ হত দাবি। ক্যাসেটের এই সাইড শেষ হল, অনুগ্রহ করে ক্যাসেটটি উল্টিয়ে দিন। ক্যাসেটের এই সাইড শেষ হল, অনুগ্রহ করে ক্যাসেটটি উল্টিয়ে দিন। ক্যাসেটের এই সাইড শেষ হল, অনুগ্রহ করে ক্যাসেটটি উল্টিয়ে দিন। ক্যাসেটের এই সাইড শেষ হল, অনুগ্রহ করে ক্যাসেটটি উল্টিয়ে দিন। ক্যাসেটের এই সাইড শেষ হল, অনুগ্রহ করে ক্যাসেট